পাশের ঘরে জানে না আমার ছেলের বোর্ডও ঘরে হবে, এবং নার্স লাগবে না, ডাক্তার লাগবে না, আমি হোমিওপ্যাথি ডাক্তার একজন আছে আমার পাশের বাড়ির, ও খুব ভালো, ওকে নিয়ে চিকিৎসা রাখলো, চেক আপে রাখলো, সব ঠিক আছে, ডাক্তারও ভালো। এখন ডেলিভারির সময় এক্সপার্ট কাউকে আনে নাই, ও যে পাশের বাড়ির যে ধাত্রী আছে ওকে নিয়ে আসছে। এখন ওই যে নাসি স্যার একদিন বলছিল যে বাচ্চা যদি মায়ের যদি ফেলভিক ক্যাভিটি চাইতে, এখন যে ডাক্তার বললেন যে ভেজেনাল ওরিফিসে চাইতে যদি বাচ্চার আকার আকৃতি বড় হয় তাহলে তো ফেটে যাবে, এই ফেটে যাওয়াটাকে টিয়ার বলে। ফাটা দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনি কেচে দিয়ে কাটলেন, আর একটা হচ্ছে আপনি টান দিয়ে উল্টা পাল্টা ছিঁড়ে ফেললেন। আপনি যদি কেচে দিয়ে ফেনিয়ামটা না কাটেন, আপনার যদি বাচ্চার প্রেসারে, আপনি তো ওখান দিয়ে ওষুধ খাওয়াচ্ছেন আর এখান দিয়ে ইউটেরাস কন্ট্রাকশন করতেছে, বাচ্চা প্রেসার দিচ্ছে, বের হচ্ছে, আপনি দূর থেকে বললেন, আরেক রুম থেকে বললেন, আর মহিলা ডাক্তারের সামনে থেকে বললেন, এই তুমি কোঁদ দাও, জোরে জোরে কোঁদ দাও, আমরা হাসপাতালে রুগীদেরকে বলে কোঁদ দিতে বলি, জোরে কোঁদ দিতে বলি, চুল ঢুকাই দিতে বলি মুখের ভিতরে নার্সদেরকে, যে কোঁদ দিতে বলো তাকে, প্রেসার দেন, আপনি প্রেসার দেন, আমি দিচ্ছি, আপনাকে কিন্তু দিবেন না, আপনাকে প্রেসার দিচ্ছেন এখন, কেউ কথা বলে না, কেউ প্রেসারও দিচ্ছে না, কথা না বলবে স্যার, না স্যার, কেন স্যার, না স্যার, কেন দিবেন? আপনারা কিন্তু কেউ প্রেসার দিবেন না, আমি দিচ্ছি, আপনারা শুধু শুনেন। মানে পরিবেশটা শান্ত আছে তো আজকে, পরিবেশটা স্যার রাজশাহীতে খুব গরম স্যার, পরিবেশটা পরিবেশটা শান্ত আছে তো আজকে? এমনি জি স্যার, জি স্যার, রাজশাহীতে গরম স্যার, গরম বেশি স্যার, কোনো হয়েছে না স্যার, বৃষ্টি হয়েছে স্যার, স্যার, ইমার্জেন্সি ট্রিটমেন্ট বৃষ্টি শুনছিস? হয়ে গেছে স্যার, পরিবেশে ইমার্জেন্সি ট্রিটমেন্ট তো স্যার, এখানে তো শান্ত থাকতে হবে, এখানে অশান্ত হলে তো সমস্যা হয়ে যাবে। এখন আপনি যে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন ওই মায়ের জন্য, এখন পাশের বাড়ির ধাত্রী আর তার শাশুড়ি তো একটু গরম, শাশুড়ি সবগুলো বাচ্চা তার এমনি হয়েছে, এখন তার বউয়ের মানে তার ছেলের বউয়ের বাচ্চা তো এমনি হবে, এক্সপার্ট কাউকে লাগবে না, হোমিওপ্যাথি ওষুধ তো দিচ্ছেন আপনি নর্মাল ডেলিভারির জন্য, এখন নর্মালি হচ্ছে, কিন্তু আপনি তো ওই ওই মানে বিশেষজ্ঞ ডাক্তার, আপনি সব পারেন। এখন এই বাচ্চা হওয়ার সময় যা হওয়ার তাই হয়েছে, কি হয়েছে বলেন তো, বাচ্চা হওয়ার সময় রাপচার হয়ে গেছে স্যার, টিয়ার একদম একদম ফাইটটা, আগে তো তিন আঙ্গুল ঢুকতো, এখন পুরো হাত ঢুকে যায়। এই অবস্থা যদি এই মায়ের আপনি ম্যানেজমেন্ট না দেন তাহলে ওই মায়ের কি অবস্থা সারা জীবনের জন্য হবে, আপনি কি একবার চিন্তা করছেন? ওই মা কি সকালবেলা সারা রাত বাচ্চাকে দুধ খাওয়াবে, বাচ্চার ফর্সা পায়খানা পরিষ্কার করবে, সকালে উঠে কি রান্না বান্না করবে না, সকালে উঠে কি সংসারের কাজ করবে না, আপনাকে সময় দিবে না, আপনার তো শুধু অপেক্ষা থাকবেন 40 দিন কখন যাবে। আমরা যারা পুরুষ আমরা তো শুধু টাইম গুনতে থাকি যে 1 মাস গেল আর কয়দিন বাকি আছে, 40 দিন না 45 দিন, কতদিন যে একটা টাইম আছে আমার তো জানা নাই, হুজুরেরা ভালো জানেন, টাইম গুনবেন শুধু আর কতদিন, তারপরে কয়েকদিন গেলে বলবেন যে তোমার তো আমার এখন ভালো লাগে না, তুমি কেমন হয়ে গেছো, কিন্তু দোষ কি ওই মায়ের? আপনারা কি বলবেন, ওই মায়ের দোষ সব? আপনি প্রাচণ্ড পুরুষ, আপনি কেন টেক কেয়ার করেন নাই, আপনি কেন সেই সময় এটার ভালো ম্যানেজমেন্ট দেন নাই, আপনি কেন পাশের বাড়ির হোমিওপ্যাথি ওই ফোটা খাওয়ানোর জন্য বসেছিলেন, আপনার কি দায়িত্ব ছিল না? আর যে ডাক্তার সাহেব উনাকে ট্রিটমেন্ট করতেছেন উনার কি দায়িত্ব ছিল না এটা ম্যানেজমেন্ট দেয়া, নাকি রবিন বর্মন মারফি স্যারের রুব্রিক থেকে এখানে রুব্রিক নিয়ে নিয়ে ওষুধ খাওয়াবেন, আর ওই এটা ফুঁসতে 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 একদিন হিলিং হবে, হিলিং হয়ে এটা এবড়ো থেবড়ো হয়ে থাকবে, আর আপনি দেখলে বোরখা যেতে ইচ্ছে করবে না, বউ ভালো লাগে না, অনেক রুগী পাবেন আপনারা বউ ভালো লাগে না, বউ ভালো লাগে না, এখন শাড়ি ভালো লাগে দেখবে অনেকে বলবে। আমরা অনেক সময় জিজ্ঞেস করি রুগীদেরকে যে আপনি ঠিক আছে ওয়াইফের কাছে গেলে আপনার কোনো ফিলিংস হয় না, কিন্তু রাস্তায় আসলে ফিলিংস হয় কিনা, তখন আমরা বুঝি তার কোথায় সমস্যা। তো এরকম একটা লেসারেশন, একটা টিয়ার, এই টিয়ারটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম টিয়ার হাজারো হতে পারে। আপনি গাড়ি থেকে যাচ্ছেন তো আপনার একটা হাত এরকম লেসারেশন হয়ে গেল, হাত আলাদা হয়ে গেল, শুধু চামড়ার সাথে ঝুলতেছে, আপনি কি করবেন, রুব্রিক নিয়ে এখান থেকে ওষুধ সিলেকশন করবেন, নাকি দ্রুত হসপিটালে পাঠাই আপনি ম্যানেজমেন্ট দিবেন? ফ্র্যাকচার, একটা রুগী হাত ভেঙে দুই টুকরো হয়ে গেছে, এই দুই টুকরো এই হাড্ডিটাকে আপনি কি সোজা করে বসাবেন,
নাকি আপনি উপরে আর্নিকা মলম লাগাবেন, না আর্নিকা ওষুধ দিবেন, না কি করবেন? যদি একটু আপনার অবহেলার জন্য আপনি নামের আগে ডাক্তার আপনার কাছে আসছে চিকিৎসার জন্য, আপনি জানেন এটা ফ্র্যাকচার হয়ে গেছে, হাত মুভমেন্ট করতে পারে না, আপনি যদি ওই বাঁকা ভাবে প্লাস্টার করে দেন, হাতটা সারা জীবনের জন্য বাঁকা হয়ে গেল, আপনি কি তার ভালো করলেন না খারাপ করলেন আমাকে কি বলতে পারেন? খারাপ স্যার, তো আমি যেহেতু এটা এক্সপার্ট না, আমি যদি জানা নেই, আমি খারাপ ব্যবহার করি, আমার কোনো দোষ নেই, এতে কোনো গুণা হবে বলে আমি মনে করি না, বরং আপনি যদি মানুষের উপকার করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি মানে অনেক সওয়াব পাবেন আর কি, অনেক আপনার প্রতি অনেক সকিনা অবতীর্ণ হবে হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কিছু আলাপ করছি যেগুলো সবই ইমার্জেন্সি, এটা আমাদের ব্যর্থতা অনেক বেশি, আমি স্পেশালি খুব বেশি ব্যর্থ এই কেস গুলাতে, আমি পারি না একটা এইরকম একটা কেস হ্যান্ডেল করতে, আমি পারি না, আমি পারি নাই, আমি এখনো পড়াশোনা করতেছি, আপনাদেরকে নিয়ে একসাথে আজকে অনেকগুলো পড়াশোনা করলাম, সামনের দিনে আরো পড়াশোনা করব, যাতে আমরা পারি এগুলা, যাতে রিসার্চ করতে পারি, এরকম একটা ডাটাবেস তৈরি করতে পারি, হোমিওপ্যাথির জন্য উজ্জ্বল কিছু নিয়ে আসতে পারি, আমি চেষ্টা আছি, চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, আর এই কেস গুলা আমি রেফার করি, আপনারাও পারলে রেফার করবেন, আর যদি বলেন যে না আমি পারি তাহলে আপনি করেন, তাতে আমার কোন দায়ভার নাই, আমি এই বিষয়ে কিছু জানবো না বুঝবো না। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক আলোচনা হয়েছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, অনেক কথাই বলছি আমি, আগের কথাগুলো তো অন্যান্য বই থেকে ছিল, আজকের বেশ বেশ কিছু কথা বলতে সব কথাগুলাই রবিন মার্ফির ইমার্জেন্সি রুব্রিক থেকে নেয়া কথাগুলো বললাম। আপনাদের সবাই সুস্থ মঙ্গল কামনা করতেছি, আমাকে যদি জিজ্ঞেস করার মতো কোনো কোশ্চেন কারা থাকে তাহলে বলতে পারেন, আর না হয় আমি নাসির স্যারকে ইনভাইট করতেছি আজকের আলোচনা শুরু করার জন্য, আর আমার প্রশ্নগুলা যাতে একটু অ্যানালাইসিস করেন, যাতে আমি বুঝতে পারি বিষয়গুলো আসলে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চমৎকার আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আজকে তারিকুল ইসলাম ভাই, আছেন? তারিকুল ইসলাম ভাই আছেন আপনি? তারিকুল ইসলাম ভাই বিজয় চন্দ্র দেব, বিজয় চন্দ্র দেব আপনি আছেন? জি স্যার, তো ধন্যবাদ জানাই। এই আজকে ইমার্জেন্সি যে বিষয় সম্পর্কে আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এ বিষয়ে চারটা পার্ট, আজকের চতুর্থ পার্ট আমাদের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ জিয়াল হক স্যার ইমার্জেন্সি অনেকগুলা বিষয় রবিন মার্ফি থেকে তুলি উনি তুলে ধরছেন, এবং এখানে উনি প্রশ্ন ছুড়ে দিতেন আসলে এগুলো কিভাবে সম্ভব, সেই প্রশ্নের সদুত্তর আমাদের ডাক্তার নাসিরুদ্দিন স্যার হয়তো তার যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে, তার আলোচনার মাধ্যমে ব্যক্ত করবেন, আর আমরা সেখান থেকে আরো কিছু জানতে পারবো। তো এই ডক্টর জিয়াল মোহাম্মদ জিয়াল হক স্যার যে বিষয়গুলো তুলে ধরছেন, আমরা স্যার একটা কথা বলেন যে আমরা কিছুই পারি না, যে পারি না ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই কথাটা যদি আমরা বলতে শিখি তাইলে বুঝে অনেক প্রাণ, হ্যাঁ অনেক মানে বিড়ম্বনা থেকে আমরা অনেক রুগীকে রেহাই দিতে পারবো, এবং সঠিক তথ্যটা যদি রুগীকে দিতে পারি তাহলে রুগীর জীবনটা সেফ হবে, বা বিভিন্ন সঠিক জায়গায় যদি আমরা রেফার করতে পারি। তো ডাক্তার মোহাম্মদ জিয়াল হক স্যারকে ধন্যবাদ, এত সুন্দর একটা টপিকস উনি দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী আলোচনা করছেন বিভিন্ন বিষয় নিয়ে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে তুলে ধরছেন। তো ডাক্তার মোহাম্মদ জিয়াল হক স্যারকে আবারও ধন্যবাদ, আমরা এরকম আলোচনা তার কাছ থেকে ভবিষ্যতে আরো শুনবো এই আশাবাদ ব্যক্ত করছি। তো এ পর্যায়ে আমাদের স্যার ওয়ালাইকুম স্যার, স্যার আমার জানার ছিল একটা বিষয় দিয়ে আমাকে সুযোগ দিতে কথা বলেছে, অল্প একটু হ্যাঁ বলেন স্যার। আমি থেকে আল আমিন বলছি, সেটা হচ্ছে ও ইমার্জেন্সি অ্যাসোসিয়েশনে তো অবশ্যই আমাকে অ্যাডভাইস দেবো, কিন্তু
ডাক্তার হানিম্যান স্যার আমাদের যে একটা কথা বলেছেন যে আরোগ্য বিধানে যে দ্রুত স্বল্পতম সময়ে বিনা কষ্টে আরোগ্য দেওয়ার কথা আমরা জানি, তো এই বিষয়টা আসলে কি, এটা ক্লিয়ার না, এটা ক্লিয়ার করতেন। জি, তো আপনার প্রশ্নের উত্তর আমি ডাক্তার নাসিরুদ্দিন স্যারকে বলবো জি দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। তো এ পর্যায়ে আবারও ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ জিয়াউল হক স্যারকে এত সুন্দর বিষয়গুলো তুলে ধরার জন্য। তো এ পর্যায়ে আমরা হোমিওপ্যাথিক ডক্টর্স পয়েন্টের কর্তৃক আয়োজিত প্রাত্যহিক রাত্রের ক্লাসে আলোচ্য বিষয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, এ বিষয়ে প্রধান আলোচকের আলোচনা শুনব। তো এই পর্যায়ে আমি ডক্টর মাহবুব নাসিরুদ্দিন স্যারকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين، الله رب العالمين أشرف مهربانيتي، হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজিধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তি বিধিসারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আরো স্মরণ করি মাতা সেমেন হ্যানিম্যানকে। এবং আজকে যারা এই হোমিওপ্যাথি ডক্টর স্পেন্টের গ্রুপে যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ শুকরিয়া। আজকে আমাদের প্রধান অতিথি যে অলোক ভাই খুব চমৎকার আলোচনা করতেছিলেন। আসলে আমরা হোমিওপ্যাথিক যারা প্র্যাকটিস করি আমাদের কিন্তু হোমিওপ্যাথিতে কিছু চিকিৎসার লিমিটেশন আছে, অ্যালোপ্যাথিতেও লিমিটেশন আছে। তো যে সমস্ত ইমার্জেন্সি ভিত্তিতে আমরা রোগীদেরকে চিকিৎসা দেই, কোন ক্ষেত্রে আমরা রোগীদেরকে আরোগ্য দিতে পারি, কোন ক্ষেত্রে আমরা হসপিটালাইজ করতে পারি, তা আমাদের চেম্বারগুলোতে সাধারণত আমরা দেখি আমরা কিন্তু ওই ধরনের ম্যানেজমেন্ট না দিতে পারার কারণে তাদেরকে অন্য হসপিটালে হসপিটালাইজ করতে হয়। তো কয়েকটা এক্সাম্পল যে ভাই দিয়েছেন, একটা বিষয় আমি বলতে চাই, কিছু কিছু রোগী আছে বিশেষ করে কলেরা বলেন, আমি গতদিন কলেরার বিষয়ে কথা বলেছি, আপনার নিউমোনিয়ার বিষয়ে কথা বলেছি, ডায়রিয়ার বিষয়ে কথা বলেছি। নিউমোনিয়ার এমন অনেক সিভিয়ার কেস আছে অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হয়, আর সেই ধরনের ইকুইপমেন্ট আমাদের যদি না থাকে, মেডিকেল ইকুইপমেন্ট না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু ওষুধ দিয়েই কিন্তু এইভাবে তাদেরকে অনেক সময় মৃত্যুর মুখে ঠেলে দেই। তো যার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে অক্সিজেনও দিতে হবে, পাশাপাশি তাকে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনও তাকে দিতে হবে, কিন্তু মেডিসিনাল যে সাবস্টেন্স, এই মেডিসিনাল সাবস্টেন্স হলে যদি অ্যালোপ্যাথিক কোনো মেডিসিনাল সাবস্টেন্স আমাদের ওষুধ চলাকালীন সময় দেওয়া হয় সেই ক্ষেত্রে আরোগ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। তো আমি এই ধরনের অনেক পেশেন্ট
দেখার আমার সৌভাগ্য হয়েছে। আমি আমার মেয়ের ক্ষেত্রে আমি একটু বলবো, যেহেতু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কোথায় কোথায় আমি ব্যর্থ হয়েছি, কোথায় সফল হয়েছি, একেবারে মুমূর্ষু অবস্থায় আমি কি করেছি সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আমার ছোট মেয়েটা যখন সর্দি কাশি, তো আমিও তত বেশি গুরুত্ব দেই নাই, সর্দি কাশি হয়েছে তো চলে যাবে, ওষুধ দিলাম এটা চলে যাবে। তো আমার মায়ের বক্তব্য যে ঠিক আছে তুমি ওষুধ দিচ্ছ, ওটা কমা বলা হচ্ছে, তো এখন তো 5-7 দিন হয়ে গেল, এটা কমপ্লিট ভালো হচ্ছে না। এর মধ্যে কিন্তু কফ এত পরিমাণে সৃষ্টি হয়েছে, তো কফ বেশি সৃষ্টি হওয়াতে কি হলো, তার এমন শ্বাসকষ্ট শুরু হয়েছে কফ বের করতে পারছে না, অপরদিকে বমিও হচ্ছে না, কফ কোন রকম কাশি দিয়ে যে বের করবে সেটা হচ্ছে না। তো ব্যাং যেমন ফুলতে থাকে এমন করে ফুলতেছে। তো আমি বললাম ঠিক আছে তুমি চেম্বারে নিয়ে আসো। ওকে, তো চেম্বারে আসো, আমি ভালো করে একটু পর্যবেক্ষণ করবো। তো তুমি এই অবস্থায় কি আসলে আবার হোমিওপ্যাথিক ওষুধ দিবা না তুমি হসপিটালে ভর্তি করবো? তো আমাদের মিজান ভাই সম্ভবত এখানে নাই, তো মিজান ভাই ওই দিন আমাদের চেম্বারে ছিলেন। মিজান ভাই বললেন যে আপনি শিশু হসপিটালে তাকে ভর্তি করান, কারণ এমত অবস্থায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, আপনি রিস্ক না নেওয়াটাই ভালো হবে। আমি বললাম যে আমি সর্বোচ্চ 1-2 ঘন্টা আমি দেখবো, এটা না হলে আজ রাতেই, যেহেতু সন্ধ্যার সময় চেম্বারে আমার বাচ্চাকে আমার ওয়াইফ নিয়ে আসলো, এরপরে আমি পর্যবেক্ষণে রাখলাম যে তুমি ওকে ছেড়ে দাও দেখি। আর চেম্বারটা বেশ অনেক বড়, তো ছেড়ে দিল, ছেড়ে দেওয়াতে খুব অস্থিরতা বোধ করতেছে, ওকে স্পর্শ করলে বিরক্তি বোধ করতেছে, কারো কোলে যেতে চাচ্ছে না, ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছে। তো আমি অনেকগুলো লক্ষণ নিয়েছি, এবং বসে থাকলেই ও আরো কান্নাকাটি বেশি করতেছে, বরং কোলে নিয়ে পরে হাঁটলে বেশ কমফোর্ট ফিল করতেছে। সমস্ত লক্ষণ আমি দেখলাম যে ক্যামোমিলার, আমরা রোগ নয় রোগীর যে মানসিক অবস্থা, এই মানসিক অবস্থা অনুযায়ী আমি আমার বাচ্চাকে ক্যামোমিলা অ্যাপ্লাই করলাম, এবং তার নিউমোনিয়া হলো বা অন্য কোনো ডিজিজ হলো সেই ডিজিজের দিকে আমি কিন্তু খুব বেশি গুরুত্ব প্রদান করি নাই, মানে আমি হোমিওপ্যাথিক্যালি থিঙ্কিং করেই এই কাজটা করেছি। এই ধরনের অনেক পেশেন্টদের ক্ষেত্রেই আমি এই ফলাফল পেয়েছি, আবার সকল পেশেন্টদের ক্ষেত্রে ফলাফল পাবো এমন কিন্তু নয়। আমার অবজারভেশন যদি ভুল হয়, আমার সিলেকশন মেডিসিন সিলেকশন করতে যদি ভুল হয়, সেই ক্ষেত্রে এই ইমার্জেন্সির ভিত্তিতে যে সমস্ত রোগী আমাদের আসে, তো এদেরকে কিন্তু আমরা ওইভাবে কিন্তু চিকিৎসা করতে গেলে অবশ্যই সেখানে কিন্তু মামলা খেতে হবে এবং মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে আমরা সতর্কতা অবলম্বন করব। যারা দীর্ঘদিন প্র্যাকটিস করতেছে আমি মনে করি, তো সেই অভিজ্ঞতার আলোকে আমরা অনেক সময় অনেক মেডিসিনের চিত্র পাই, এই চিত্র পাইলে ওষুধ দিলেই আর সেটা প্রেডিকশন করার সম্ভব হয়, হ্যাঁ ওষুধ দিয়েছি তা মানসিক অবস্থা 2 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেছে, অথবা ওষুধ দেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে সে ঘুমিয়ে গেছে, তো অনেক পরিবর্তন আসতে পারে, মানসিক পরিবর্তন। এনিওয়ে, তো বাচ্চাকে ওষুধ দেওয়ার পরেই কিন্তু দেখেন আমি বললাম যে 2 ঘন্টার মধ্যেই অনেকটা ভালো ফিল করবে, কালকে সকাল আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি খুব দৃঢ়তার সাথে আমার ওয়াইফকেও বললাম, এবং মিজান ভাই যে আছে বললাম ভাই আপনি খুব ঝুঁকি নিয়ে ফেলতেছেন, আপনি সোনার দিতে নিয়ে যান, ওখানে শীর্ষ হসপিটাল আছে, ওখানে আপনি ভর্তি করলে ভালো হবে। তো আমি তার কথা না শুনে আমি একটু ঝুঁকি নিয়েছি, তো দেখেন 2 ঘন্টার মধ্যেই আমি বাসায় পাঠিয়ে দিয়েছি ওষুধ দিয়ে, যে আধা ঘন্টা পরপর ক্যামোমিলা M1 পাওয়ার আধা ঘন্টা পরপর সে খাইতে থাকবে, 2 ঘন্টা পরে বাসায় গিয়ে সে বমি করছে, এত পরিমাণে কফ বের হয়েছে, তো বমি করার পরে ও আবার ঘুমাই গেছে। কারণ যখন একটা শিশুর ক্ষেত্রে আমি দেখবো সে মানসিকভাবে শারীরিকভাবে স্বস্তি পাচ্ছে এবং সুস্থতা বোধ করছে, তখনই কিন্তু এই যে দীর্ঘদিন মানে দিন 3-4 দিন 5 দিন সে ঠিক মতো ঘুমাতে পারে না, তার রোগের যন্ত্রণা কষ্ট, এতে করে যখন সে বমি করে ফেললে এরপর তার সে ঘুমিয়ে গেছে, শ্বাসকষ্টও কমে গেছে, পরের দিন সকালে ও তা আরো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে সে পায়খানা করছে, পায়খানা এত পরিমাণে কফ কফ পায়খানা, সেটা মনে হচ্ছে বিজুল বিজুল পায়খানা মনে হচ্ছে বের হচ্ছে, সেটা সবুজ কিছুটা সবুজ ছিল। তো এগুলো বের হলো, ও বমি করলো, তো আমি তো খুব খুশি, এরপরে সে ঘুমাচ্ছে যেহেতু এটা আরো একটা পজিটিভ দিক। তো আলহামদুলিল্লাহ সকাল আস্তে আস্তে ওর জ্বর নাই, ওর কাশি নাই, হ্যাঁ ওর বুক বুকের যে কফ সব ক্লিয়ার। এখন এই অবস্থায় আমরা অনেক ক্ষেত্রে অ্যালোপ্যাথিতেও সুচিকিৎসা পায় না, তাদের যে সমস্ত মেডিসিন আছে
এই মেডিসিন আমাদের মেডিসিন যতটা দ্রুত কাজ করে, যদি রোগীর জীবনী শক্তি ভাইটাল ফোর্স খুব ভালো থাকে আর এমন অবস্থায় আমাদের মেডিসিনটা যদি ওয়েল সিলেক্টেড হয়, সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথি থেকে দ্রুত কাজ করবে, যেটা আমাদের প্র্যাকটিস লাইফে অসংখ্য রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু আমাদের ওই ধরনের যোগ্যতা নাই, যোগ্যতার অভাবের কারণে, অভিজ্ঞতার অভাবের কারণে আমরা কি করি, এগুলো অন্য জায়গায় আমরা রেফার করি। তো ঠিক আছে, অবশ্যই এটা ভালো ভালো কাজ, কিন্তু সকল ক্ষেত্রে, সকল রোগীর ক্ষেত্রে, সকল রোগের ক্ষেত্রে আমরা কিন্তু এই ঝুঁকিটা নিব না। কারণ আমি আমার সন্তানের ক্ষেত্রে এই ঝুঁকিটা নিলেও অন্য কোনো ডাক্তার কিন্তু আরেকজনের সন্তানের ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকিটা নিতে চাইবে না। কারণ আমি একটা জিনিস বলি, এই যে করোনা কালীন সময়, করোনা সিচুয়েশনে আমি অনেকগুলো পেশেন্ট দেখেছি, তো অনেকগুলো পেশেন্ট দেখেছি, এটাও কিন্তু ইমার্জেন্সির ভিত্তিতেই কিন্তু হোমিওপ্যাথিতে কি চিকিৎসা আছে এবং অ্যালোপ্যাথিতে কি চিকিৎসা আছে। এবং আমাদের কাছে ওই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট না থাকার কারণে আমরা কিন্তু ওই ধরনের রোগীকে বাসায় রাখতে পারি না, ঠিক আছে, এবং নিবিড় পর্যবেক্ষণও কিন্তু আমরা করতে পারি না। এই সমস্ত রোগীদেরকে অবশ্যই হসপিটালাইজ করতে হয়, আর হসপিটালাইজ যখন পাঠানো হয় তারা কিন্তু তাদের মতো চিকিৎসা করে। এখানে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার কিন্তু সুযোগ থাকে না, এবং হোমিওপ্যাথিক ওষুধ দিলেও তারা কিন্তু এটা খাওয়াতে নিষেধ করবে এবং ওখানে ঢোকারই সুযোগ নাই, ওষুধ খাওয়ানো দূরের কথা, ঢোকারই সুযোগ নাই। এনিওয়ে, তো আমাদের ইলিয়াস ভাই যখন করোনাতে আক্রান্ত হলেন, উনি করোনাতে আক্রান্ত হওয়ার আরো দুই তিন মাস আগে ওনার কারখানার প্রায় 40 থেকে 50 জন কর্মচারী, তো কর্মচারীদের পাইকারি হারে সবার গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, তো একজনের হয়েছে আর একজন, এইভাবে প্রায় 30 জন মতো, তো প্রাথমিক পর্যায়ে। তো তারা আমার চেম্বারে আসছে, আমি তাদেরকে ওষুধ দিয়েছি, তো সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো। এবং তারপরে কি হলো, সবচেয়ে আরো দুইটা কি তিনজন সনাতন ধর্মের, ওনারা অ্যালোপ্যাথিতে বিশ্বাসী, অ্যালোপ্যাথিতে তাদের বিশাল বড় ফার্মেসি আছে, এবং কি যেন একটা ফার্মেসিতে কি ফার্মাসিউটিক্যালে উনি চাকরি করেন, তো অ্যালোপ্যাথিক উনি খেয়েছেন, খাওয়াতে কিন্তু রেজাল্ট ভালো না, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে পজিটিভ আসছে, সবাই পজিটিভ। এরপরে আমার কাছে উনি পাঠালেন, তো আমি কারো ক্ষেত্রে দেখেছি বেলোডোনা এসছে, কারো ক্ষেত্রে ব্রায়োনি এসছে, কারো ক্ষেত্রে রাস্টক্স এসছে। এইভাবে এক একজনের ক্ষেত্রে আমরা লক্ষণ ওয়াইজ এক এক মেডিসিন দিয়েছি, এতে করে এক সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ তাদের কাশি, জ্বর, গলা ব্যথা এগুলো চলে গেল। 14 দিন পরে ওনারা পরীক্ষা করালেন, তো সেটা নেগেটিভ এসছে। তারপরে যখন 2-3 মাস পর ইলিয়াস ভাই যখন করোনাতে আক্রান্ত হলেন, করোনাতে যখন আক্রান্ত হলেন, তার 3 দিন আগের ঘটনা, ভাই আপনারা কেউ আনমিউট রাখবেন না, মিউট রাখবেন। তো প্রথমে ওনার সর্দি কাশি, এমনিতে ওনার অল্পতে ঠান্ডা লাগার একটা প্রবণতা ছিল এর আগে থেকেই, এবং শ্বাসকষ্টের একটা প্রবণতা ছিল, টেন্ডেন্সি টু টেক কোল্ড ইজিলি, সহজে যে ঠান্ডা লাগার প্রবণতা এটা কিন্তু তার ক্ষেত্রে ছিল। তো আমি তাকে ধাতুগত ওষুধে, দীর্ঘদিন উনি ভালো ছিলেন, তো ওইভাবে ঠান্ডা প্রবণতা কমে আসছিল। কিন্তু হঠাৎ করে যখন উনি সিজন চেঞ্জ হলো এবং সর্দি কাশি শুরু হলো, উনি বললেন যে নাসির ভাই এখন তো করোনা সিচুয়েশন চলতেছে, এমন তো অবস্থায় আমি প্রথমে অ্যালোপ্যাথি কিছু ওষুধ খাই, ওষুধ খেয়ে একটু ভালো হলেই আপনাদের আসি। আমি আবার রুগীকে ওই ফোর্স করি না, জোরাজুরি করি না, কারণ উপযাচক হিসাবে ডাক্তার তার চিকিৎসার নৈপুণ্য দেখাতে চাবেন না, দেখাতে গেলে অবশ্যই সেখানে হেয় প্রতিপন্ন হতে হবে, এবং আপনার চিকিৎসার কি এই যে খ্যাতি, দীর্ঘদিনের খ্যাতি, এটাও কিন্তু আপনার ধোলাই হয়ে যাবে। কারণ আমি আপনি কেন ফোর্স করে তাকে আসতে বলবো এখানে। যাই হোক, তো আমি বললাম ভাই সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসা নেবেন অথবা হোমিওপ্যাথি নেবেন আপনার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমি তারপর বলবো না যে আপনি আমাকে চিকিৎসা নেন। তো ঠিক আছে, আপনি মনে করতেছেন তো যান অ্যালোপ্যাথি খান, কিন্তু ওষুধ খেয়ে যদি কাজ না হয় আমার সাথে দেখা করেন, পরামর্শ দিব আপনাকে। তো ওষুধ খেয়ে কোনো রেজাল্ট আসতেছে না, রেজাল্ট না আসাতে উনি কি করলেন, চট করে ওষুধের গ্রুপ চেঞ্জ করে উনি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু ওই সময়ও কিন্তু উনি পরীক্ষায় পজিটিভ রেজাল্ট উনি ধরা পড়েন নাই করোনাতে আক্রান্ত, তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে আরো কঠিন অবস্থা তৈরি হয়েছে। দেখেন, আমরা দেখেছি যে সমস্ত করোনায় আক্রান্ত যে সমস্ত রোগী তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, অবশ্যই ক্ষতির দিকে চলে গেছে, খারাপের দিকে গেছে, সেটা ভালো অবস্থায় যায় না কিন্তু।
অ্যান্টিবায়োটিক টোটালি দেওয়া নিষেধ। যিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন ওনারই বুক দেখেন, আমরা কিন্তু ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু কাজ করতেছে না। এবং এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যান্টিবায়োটিক এইভাবে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন করছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু এগুলোতে কাজ হচ্ছে না। আর আমাদের মেডিসিন আজ থেকে 200 বছর আগে যে মেডিসিনের চিত্র প্রুভিং এর সময় প্রুভারদের ক্ষেত্রে যেই চিত্র দেখা দিয়েছিল সেম এই 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 মেডিসিনে সেই ভেষজ আজও থাকলে এই মেডিসিন প্রুভিং করলে অবশ্যই সেম একই ধরনের লক্ষণ কিন্তু তৈরি হবে। এটা কিন্তু সত্য, সত্যনিষ্ঠ ঘটনা, এটা আমরা জানি। এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট, এখন আমরা যে মেডিসিন অ্যাপ্লাই করতেছি তো প্রোভারদের ক্ষেত্রে যেই ধরনের লক্ষণ প্রকাশিত হয়েছিল এই ধরনের লক্ষণই রোগীদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তো অনুরূপভাবে আমিও বললাম যে ঠিক আছে, আপনি অ্যালোপ্যাথিক যেহেতু খাচ্ছেন অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে কিন্তু তার অবস্থা যখন খুবই খারাপের দিকে নাজুক অবস্থা, উনি বললেন যে আচ্ছা ভাই আমার শরীরটা এত বেশি দুর্বল হয়ে গেছে, আমি তো একবারে চলতে ফিরতে পারছি না, আমি কি তাহলে একটা টেস্ট করাবো? আমি অবশ্যই টেস্ট করান। তো টেস্ট করান, টেস্ট করিয়ে পরে রেজাল্ট পাবেন পরের দিন বা তার পরের দিন, 2 দিন পরে রেজাল্ট পাবেন, 1 দিন পরে রেজাল্ট পাবেন। তো এমন অবস্থায় বিকালে আমাকে ফোন দিলেন ওই অবস্থায়, এটা কিন্তু অলরেডি কিন্তু 3 দিন থেকে 4 দিন হয়ে যাচ্ছে বা 5 দিন হয়ে যাচ্ছে। তো 4-5 দিন পরে গিয়ে আমি আমি তারে পরামর্শ দিলাম যে ঠিক আছে আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে যেহেতু কাজ হচ্ছে না তো আপনি আমার সাথে দেখা করেন। ওই দিন রাতে 2টার সময় আমাকে প্রায় 14-15 বার উনি ফোন দিয়েছেন, ওনার স্ত্রী তারপরে কর্মচারী ফোন দিয়ে, আমার ফোন সাধারণত আমি একটার পরে গিয়ে সাইলেন্ট করি, তো এরপরে ফোন দিয়ে আমাকে পায় নাই। ওনারা জরুরি ভিত্তিতে কি করলেন, হসপিটালে ভর্তি করলেন। তো ভর্তি করে সেখানে রাখলেন। সকালে আমি ওই দিন আমার একটা ওই যে প্রাইভেট নিতে যাব, প্রাইভেট কিনবো, সেই জন্য আমি গেছি একটু জায়গায় যাওয়ার পথে আমি দেখা করে যাব। তো আমি করোনা ইউনিটে গেছি, ইলিয়াস ভাই এখানে রাজারবাগে একটা হসপিটাল আছে, ইসলামিক ব্যাংক হসপিটাল মনে হয়, এখানে ভর্তি আছেন। আমি সকাল 9টা দিয়ে গেছি, ইলিয়াস ভাইয়ের সাথে কথা হলো, উনি বসে বসে কথা বললেন। তো রিপোর্ট হাতে আসলো, হ্যাঁ পজিটিভ। উনি বললেন যে আমার হোমিওপ্যাথিতে খুব বেশি কনফিডেন্স আছে, তো আমি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চাই, আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা নেবো। আমি সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি রিলিজ হয়ে বাসায় চলে যাব, আপনি আমাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনে আপনি আমার বাসায় রাত হোক দিন হোক থাকবেন এবং নিবিড় পর্যবেক্ষণ করবেন, আপনার প্রতিদিনের যে সারাদিনের টাকা আমি আপনাকে দিয়ে দেবো। আপনার সাথে এই ধরনের সম্পর্ক নাই যে আপনাকে বাসায় থেকে আমার সারাদিনের টাকা আপনার কাছে নিতে হবে, তো আমি আপনার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, বাকি আল্লাহ ভরসা। যাই হোক, ওখান থেকে আসলো, আসার পরে আমি মেডিসিন দিলাম। মেডিসিন দিয়ে দেখেন প্রথম দিন বেশ রেজাল্ট হয় নাই, দ্বিতীয় দিন বেশ ভালো রেজাল্ট। তো অক্সিজেন তখনও চলতেছে, অক্সিজেন চলতেছে, অক্সিজেন বাসায় নিয়ে উনি দিয়ে রাখছেন। তো আমি গিয়ে মাঝে মাঝে দেখা করি, তো মাঝে মাঝে রাতে থাকিও। ওষুধ আমি কার্বোহাইড্রেট অ্যাপ্লাই করেছিলাম, তো পাখার বাতাস এত বেশি পরিমাণে জোরে জোরে বাতাস চাচ্ছিলেন তো, এবং সমস্ত শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছে। কার্বোফেজ দেওয়াতে তার ভিতরের যে কফ, ভিতরের যে কফ ছিল এই কফগুলো সব বের হয়ে গেছে, ভিতরে একেবারে কিন্তু কফ নাই, কিন্তু রুগী কিন্তু মানে যদিও কফ বের হয়ে গেছে মুখটা হালকা লাগছে, তার মুখের মধ্যে কোনো কষ্ট নাই, রেসপিরেশন রেসপিরেটরি ফাংশনে তার কোনো সমস্যা হচ্ছে না, শ্বাসকষ্ট অনেক অনেক কমে গেছে। এখন অক্সিজেন বাদেই উনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস ছাড়তে পারছেন, অক্সিজেন লাগতে ছাড়া। তো পরের দিন ভালো, উনি খুশি হয়ে আমাকে 10,000 টাকা দিলেন, যে যেহেতু আপনি রাত দিন শ্রম দিচ্ছেন আমাদের এখানে, তো যাই হোক খুশি টাকা দিলেন 10,000। পরের দিন রেজাল্ট ভালো, পরের দিন আবার অবনতি দেখেন, কিন্তু এর মধ্যে রুগী কিন্তু দেখেন উঠতে পারতেছে না, যদিও তার মানে কফ অনেক বের হয়েছে, শ্বাসকষ্ট কমে গেছে, কিন্তু রুগী কিন্তু শোয়া থেকে কিন্তু উঠতে পারতেছে না। তো আমি তো ভাবতেছি রুগী তো কমাই চলে গেছে, কলাপসে চলে যাচ্ছে। তো যেদিন মারা যাবে ওই দিন কিন্তু তার আত্মীয় স্বজন ভাবি সহ ঘরে একটা মিটিং এর মতোই হলো আমাকে আমাকে সহ। তো আমি বললাম দেখেন ভাবি, এমত অবস্থায় আমি কিন্তু রিস্ক নিতে পারবো না, তার কারণ হলো করোনাতে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট, এই পেশেন্ট কি যখন তখন মরে যেতে পারে, এখন তার যে অবস্থা
আমার দৃঢ় বিশ্বাস আছে কাজ হবে, কিন্তু আমার মনে হয় আপনারা এমন অবস্থায় হসপিটালে নিলেই ভালো হবে, অথবা তার পরীক্ষা নিরীক্ষা করে তার ভিতরগত কি অবস্থা এটা জানাটাও জরুরি হয়ে পড়েছে। তো ওনার ভাই, দুই ভাই, ওনার উনি তো যেহেতু ছোট ছিলেন, ইলিয়াস ভাই ছোট ছিলেন, বড় দুই ভাই ফোন দিয়ে বললেন, একজন স্কুলের টিচার একজন ব্যবসায়ী, তো বললেন ভাই আপনি রুগী কেন ধরে রাখতেছেন, আপনি রুগীর এমন এই অবস্থা, আপনি রুগী কেন ধরে রেখে আপনার তো বদনা হবে। আমি বললাম রুগী আমি কেন ধরে রাখবো, বরং রুগীর আত্মীয় স্বজন রুগী আমাকে ধরে রাখতেছে, তার বাসায় আমাকে আমাকে ধরে রাখছে, আমি কেন রুগী ধরে রাখবো, আপনি এখন পারলে এখনই আপনি হসপিটালাইজ করেন, আমি কেন রুগী ধরে রাখতে যাবো। তো পরে কিন্তু আমার মুখ দিয়ে এই কথাগুলো কিন্তু ওই সময় বের করিয়াছেন, যে দেখেন ভাবি বললাম, ভাবি কি বললাম, ভাবি এদিকে আসেন। তো ওনার ভাই তো বললেন যে আমি নাকি রুগী ধরে রাখতেছি, আমি কিন্তু একটি সেকেন্ড আর আমি রুগী দেখবো না, আপনি তাড়াতাড়ি আপনি হসপিটালাইজ করেন, এমন অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে সমস্ত রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, আর এই অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, রুগী যদি মারা যায়, আমার কোনো কোনো দায়বদ্ধতা থাকবে না, এই ঝুঁকি যদি নিতে পারেন আমি হয়তো সেভাবে চিন্তা করব। আমি আছি বাসায় ওই সময়, ওই জন্য বাসায় আছি, তো প্রয়োজনে আমি ভাইয়ের কাছে একটু পরামর্শ নেবো, ভাই কি করতে চান। তো আমি পাশের রুম থেকে ভাইয়ের ওখানে গেছি, ভাইয়ের ওখানে গিয়ে বললাম যে ভাই আপনি তো যে অবস্থা, আমার মনে হয় আজকে এই মুহূর্তে একটা প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে জানা উচিত আপনার হার্ট, লাংস, অন্যান্য অর্গান কি অবস্থা, তো সেগুলো জানা উচিত। তো এখানে তো প্যাথোলজিক্যাল কোনো বিভাগ নাই, ডায়াগনোস্টিক সেন্টার নাই, তো যে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পারবো, আমার মনে হয় উচিত হবে আপনি হসপিটালে যান, এটা ভালো হবে। তো ভাবি পরামর্শ দিলেন, পরামর্শ দেওয়াতে উনি কি করলেন, উনি হাত দিয়ে ভাবির হাত পাঞ্জা ধরছে আর কি, জোরে ধরছে, জোরে ধরে জোরে একটা চাপ দিয়েছে আমার সামনে। আমি আবার এই অবস্থায় হেসে ফেলছি, মানে এই যে কঠিন মুহূর্তে কঠিন অবস্থায় মৃত্যু শয্যার সাহিত্য, এই রুগী যখন হাত দিয়ে তার হাতকে জোরে চাপ দিয়েছে, ভাবি হাতে ব্যথা পেয়েছেন, ব্যথা পাওয়াতে আমি তখন হেসে ফেলছি। তার আত্মবিশ্বাস কতটা বেশি দেখেন, যে তার বিশ্বাস যে আমি হোমিওপ্যাথি খেয়েই আমার বুকের মধ্যে, ভাই আমার বুকের মধ্যে কোনো কফ নাই এবং কোনো শ্বাসকষ্ট নাই, আপনি আমার সাথে থাকেন, আমি যদি মৃত্যুবরণ করি তো আল্লাহ আমার হায়াত লিখলে, আমি মানে যতক্ষণ আমি হাতে বেঁচে থাকি আপনি আমার সাথে থাকেন, পাশে থাকেন। তো আমি যাই হোক, আমি আসলে আমি প্রবণ হয়ে পড়ছি। তো তারপরে যাই হোক, এটা বলার পরে আপনার অবস্থা বুঝতে পারছি, মানে সে আমার এত কাছের কাছের বন্ধু, তো এবং হোমিওপ্যাথিতে এত এত আস্থা ছিল তার, তো আল্লাহ আমি আমি তাকে পরামর্শ দিলাম যে ভাবি তাকে হসপিটালে দেন, ভালো হবে। তো সে আমার উপরে অনেক আস্থা রাখছে, ঠিক আছে, চিকিৎসা করতে গেছে, যাই হোক, পরে কফ কফ থেকে কফ দিয়ে হালকা হালকা রক্ত আসতেছে, তো কফ দিয়ে রক্ত আসতেছে, অবস্থায় বললাম আপনি হসপিটালে ভর্তি হন, ভালো হবে। তো উনি বলে আপনি থাকেন, আমি হসপিটালে ভর্তি হবো না, আমার ভালো লাগতেছে, আমি মানসিক ভাবে অনেক ভালো ফিল করতেছি। তো তার যাই হোক, আমি পরে বাসায় পরে যাবার আমার পরীক্ষা আছে ইউনিভার্সিটিতে, আমি পাশের রুমে থাকলাম, থেকে 2 ঘন্টা পরে তারা কর্মচারী আছে, তো সবাই সবার মতো ঘুমাই গেছে, আর সবাই তো অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে কয়েকদিন সেবা করতে করতে। আমি আমাকে ডাক দিল, ডাক দিল মানে রিহার্সালে তো শরীর ঠান্ডা হয়ে গেছে, তো সে কথা বলতেছে না, বেডটা ফুলে গেছে, তো এখন আপনি একটু উঠেন। আমি মানে কি ঘুমাতে গেছি 1 ঘন্টা আগে আর কি, তো ওই ঘুমের অবস্থায় মানে কাঁচা ঘুমে আমাকে যখন ডাক দিয়েছে, আমি তখন লাভ দিয়ে কে কে আমাকে হাত দিচ্ছ গায়ে, তো পরে আগের অবস্থায় ভালো না, তো পরে যে দেখি ভাই নাই, ঠিক আছে। তো
আমি হাত দিয়ে বসতে পারছি। তারপরে সবাই তো, আমি বললাম যে ভাই তো নাই, বলে কি বলেন যে হ্যাঁ ভাই মারা গেছে। তো ওখানে যে আমি যে 10 মিনিট যে অপেক্ষা করব, আমি 1 সেকেন্ড মানে দাঁড়াতে পারতেছে না। আমি যখন কান্নাকাটি শুরু করছি, তো তখন আমার দেখা দেখি সবাই কান্নাকাটি করছে এবং ভাবিও অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গেছে। তো যাক, আমি কিছুক্ষণ পরে আমি চলে আসছি। তো চলে আসার পরে ভোরে আমার ফোন দিলাম তার কর্মচারীকে, তা বলেছে যখন নিয়ে গেছে বললো যে তার নাক দিয়ে আপনার রক্ত আসতেছে। তো তখন আমার মনে হয়েছে সে স্ট্রোক করেছিল, ঠিক আছে। তো অনেক সময় তার যে টাকা পয়সার যে দেনা দায়ী এটা ছিল, অনেক টাকা দেনা দায়ী ছিলেন উনি। তো সে একটা চিন্তা, দর্শনাজ্য পরিচালনা করান উনি প্রায় 1 কোটি টাকার মতো নাকি দেনা ছিলেন। এই সার্বিক বিষয়ে অক্সিজেন হয়তো ফল করছে, অক্সিজেন ফল করার কারণে তো ব্রেন স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে যদি ফুসফুস সংক্রান্ত সমস্যা হতো, আমি পরে যেটা বুঝেছি যদি ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা হতো তাহলে অবশ্যই সেটা মুখ থেকে রক্ত আসতো, কিন্তু সে স্ট্রোক করার কারণে নাক দিয়ে রক্ত আসা বা কান দিয়ে রক্ত আসা এগুলো আসতে পারে। তো যাই হোক, পরে ভাবি তো পরের দিন পরীক্ষা নিরীক্ষা করে তার দ্বিতীয় দিন, তৃতীয় দিনে ফ্যামিলি সবাই করোনা আক্রান্ত, পজিটিভ, সব পজিটিভ। আমি ইতিমধ্যে আমি পরীক্ষা করাই নাই, তা আমার উইল ফোর্স অনেক ভালো আছে, আমার কোন ধরনের উপসর্গ দেখা দেয় নাই, কোনো জ্বর সর্দি কাশি। বাসা যত লোকজন ছিল সবাই আক্রান্ত, পজিটিভ। তো ভাবি ফোন দিয়ে বললেন, তো যাই ভাই মারা গেল, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক। আমি কয়েকদিন ঠিক মতো চেম্বারে বসতে পারতাম না। তো ভাবি পরে বললেন যে আচ্ছা ভাই, আমরা তো সবাই মানে করোনাতে আক্রান্ত, আপনি আমাদের চিকিৎসা করেন না। দেখেন তাদের ফ্যামিলির সদস্যরা ভাবি সহ মানে তখনও আমি বললাম ভাবি আমি দোয়াও চাই মাফও চাই, আমি আর একটি প্যাশেন্ট আমি হাতে দিতে চাই না আপনাদের, কারণ একটা অ্যাক্সিডেন্ট অলরেডি ঘটে গেছে, এখন দ্বিতীয় যদি আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে কিন্তু আমি কিন্তু এখানে ডাক্তারই করতে পারবো না, কারণ অ্যালোপ্যাথিতে রোগী হাজার হাজার বললেও কিন্তু সেখানে সমস্যা নেই, সমস্যা কিন্তু হোমিওপ্যাথিতে একজন রোগী মারা গেলেই কিন্তু সেখানে খবর খবর আছে। যাই হোক, আমি বললাম যে আমি চিকিৎসা করবো না, আপনি অন্য কোথাও দেখান। বললো না, হসপিটাল গুলোতে এখন কোনো রোগী ভর্তি নিচ্ছে না, আর খুবই খারাপ অবস্থা, আর আমরা কোথায় যাবো, আপনি যদি চিকিৎসা না দেন আমরা, বললো আমরা মরবো, মরবো হোমিওপ্যাথি খেয়ে মরবো, তো আমরা আপনার চিকিৎসা নিতে চাই। তো দেখেন মানে এটা মানে হাসি মানে কান্নাকাটি করছি, এখন আবার হাসি আসতেছে। দেখেন যখন তাদের রেজাল্ট আসলো তখন আমি আবার খুবই খুশি হয়েছি যে তাদের অন্তত আরো 4-5 জন যে ফ্যামিলি সদস্য ছিল তাদের মানে 2-3 দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ খুব চমৎকার ফলাফল পেয়েছি। তো তাদেরকে আমি কি মেডিসিন দিয়েছিলাম সেটা একটু শেয়ার করতে চাই। তো আমি বললাম যে আপনি চিকিৎসা নিতে চাইলে আপনাকে স্টাডি সিগনেচার করতে হবে, কোনো আমার দায়বদ্ধ থাকবে না, আপনি যদি মারা যান আমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, আমি সেই দায়বদ্ধতা আমি নিব না। বললো ঠিক আছে, আমি কোন স্টাডি সই করতে আমি করবো। তো যাই হোক, উনি সেভাবে আসলেন, লোকজন পাঠালেন, আমি ওষুধ দিয়ে দিলাম। তো আমি তাদের মানসিক অবস্থা দেখে আমি ইংলিশে অ্যাপ্লাই করেছিলাম, মানে সকলেই তার ওই মেয়ে দুইটা তো তারা চিন্তাই, হ্যাঁ মানে এমন অবস্থা, অজ্ঞান অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা, বারবার কান্নাকাটি করা অথবা মূর্ছা যাওয়া, এই ধরনের অবস্থা, ভাবির অবস্থা এটাই। আমি প্রত্যেকেই ইংলিশে অ্যাপ্লাই করেছি, কিন্তু করোনার জন্য যে ইংলিশে কাজ করবে এই কথা কিন্তু কোথাও লেখা নাই, বা করোনার জন্য অন্য কোনো মেডিসিন কাজ করবে ভেবে লেখা নাই। আমরা বর্তমান তাদের যে লক্ষণাবলী, মানসিক কষ্ট যেটা, সেগুলো আমি দেখেছি, দেখে এই মানসিক কষ্ট দূর করার জন্য যে ওষুধ দিয়েছি এটাতেই দেখেন ইমিউন, আমরা যে সমস্ত এখন অ্যালোপ্যাথি চিকিৎসক বলতেছেন ইমিউনিটি সিস্টেম ভালো থাকলে, ইমিউন সিস্টেমটা ভালো থাকলে, অনুরূপ ভাবে এই কথা কিন্তু হ্যারিম্যান আজ থেকে 200 বছর আগে বলেছেন, ভাইটাল ফোর্স যদি ভালো থাকে তাহলে দেখবেন আপনি আক্রান্ত হলো কম গুরুত্বপূর্ণ অর্গান আগে আক্রমণ করবে, এরপর গুরুত্বপূর্ণ অর্গান। জীবনী শক্তি কখনো গুরুত্বপূর্ণ অর্গানকে প্রথমেই ছেড়ে দেয় না, কম গুরুত্বপূর্ণ অর্গান আগে ছাড়ে, প্রথমে তার একটা ফাইট হয়, ঠিক আছে। যদি সেটাকে দূর করতে না পারে তখন জীবনী শক্তি দুর্বল হলে তখন দেখা যায় কম গুরুত্বপূর্ণ অর্গান থেকে গুরুত্বপূর্ণ অর্গান ছেড়ে দেয়। কি করছে শব্দ করছেন কেন? তো যাই হোক, আমি
ইংলিশে অ্যাপ্লাই করাতে, তারপরে 10 দিন বা 15 দিন পরে ওনার পরীক্ষা করেন, পরে নেগেটিভ রেজাল্ট আসলো এবং তাদের মানসিক অবস্থা শারীরিক অবস্থা ভালো। তো এই ধরনের ইমার্জেন্সির ভিত্তিতে আমরা সকল রোগী কিন্তু এই ঝুঁকি দিতে পারি না, কিন্তু এমন এমন ক্ষেত্র আছে যেখানে অ্যালোপ্যাথিতে কিছুই করতে পারে না, সেখানে হোমিওপ্যাথিতে খুব চমৎকার ফলাফল পাওয়া যায়। আমি অনেক পেশেন্ট, করোনার পেশেন্ট দেখেছি যে শুধু আমি এই চিকিৎসা করতে গিয়ে করোনার পেশেন্ট দেখে একজন রুগী আমার হাতে মারা গেছে, এবং যে সবচেয়ে করোনার রুগী সবচেয়ে বেশি আমার কাছে পাঠাইছে, আল্লাহ হয়তো তার হায়াত রাখছে পর্যন্ত, তো সে পৃথিবীতে নাই, অন্যান্য রুগী সবাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তার ঘটনা বলতে গিয়ে আমি প্রায় আবেগে আপ্লুত হয়ে যাই, মানে চোখের পানি ধরে রাখতে পারি না। ঠিক আছে, তো আসলে আমাদের এ বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, আর আমরা অনেক সময় না জেনে না বুঝেই চিকিৎসা করার চেষ্টা করি, একাধিক ওষুধ দেওয়ার চেষ্টা করি। তো আমরা আমার কাছে মনে হয়েছে আমরা হোমিওপ্যাথিতে অযোগ্য। ঠিক আছে, এই অযোগ্যতার কারণেই কিন্তু আমাদের রোগীদের এইভাবে ফলাফল ভালো পায় না। হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে, কিন্তু যেটা খুবই গুরুতর, কেউ হয়তো আগুন পড়ে গেলে তার অবস্থা খুবই খারাপ, আসসালামু আলাইকুম, তাকে অবশ্যই আবির আবিরের নিয়ে আলোচনা করেন একটু, ওই যে মাথায় ঘা হয়েছিল ওর নিয়ে আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, বলবো। হ্যাঁ, তো যাই হোক, আমাদের অলরেডি 11টা বাজতে যাচ্ছে, কালকে আবার ক্লাস আছে। তো এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু আমরা অনেক, আমি আমি তো আমার প্র্যাকটিস লাইফে অসংখ্য রুগী দেখেছি, অসংখ্য রুগী এই ধরনের যেখানে অ্যালোপ্যাথিতে কিছুই করতে পারে না, সেখানে হোমিওপ্যাথি খুব চমৎকার কাজ করে, কিন্তু ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে এটা তো আর বাধা নাই, ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে এটা তো আর নিষেধ করা নাই। কেউ পুড়ে গেছে, তো পুড়ে গেছে সেখানে প্রাথমিক অবস্থায় আমরা যদি হসপিটালাইজ করি, অথবা কেউ অ্যাক্সিডেন্ট করছে, যেটা আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা মানে যেইভাবে হ্যানিম্যান আমাদেরকে ইয়ে করতে বলেছেন, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি। তার কারণ হচ্ছে যেগুলো দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিন্তু তো এটা তো কোনো রোগ নয়, প্রাকৃতিক যে সমস্ত ডিজিজ, ন্যাচারাল যে সমস্ত ডিজিজ তৈরি হয়, এই ন্যাচারাল ডিজিজের জন্যই কিন্তু হোমিওপ্যাথির আবিষ্কার। তো আমরা ক্রনিক ডিজিজের বিষয়ে আমরা চিন্তা করবো, যেটা দুর্ঘটনা, দুর্ঘটনা তো দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা তো রোগ নয়, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে যদি তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা অথবা অন্য কোনো জটিল অবস্থা তৈরি হয়, যেমন একটা মানুষের হাড় ভেঙে গেছে, অথবা কি হলো তার একটা ফ্র্যাকচার হয়ে গেছে, ওইটা জোড়া লাগাতে হবে, ওটাকে রিউনিয়ন করানোর জন্য ব্যান্ডেজ করাতে হবে, সেই ধরনের ব্যবস্থাপনা আমরা কিন্তু দিতে পারি না। এটা দিতে না পারার ফলে কিন্তু আমরা কি করি, হসপিটালাইজ করি বা অন্যত্র আমরা রেফার করি। এরপরে যদি এটা ঠিক মতো জোড়া না লাগে, অথবা ওটাকে রিউনিয়ন না হচ্ছে, এই ব্যথা যাচ্ছে না, কষ্ট থেকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি খুব চমৎকার মেডিসিন আছে। ঠিক আছে, এখন একজন ডাকাতে সে আপনার পেটে ছুরি বসাই দিল, ছুরি বসিয়ে দিলে এখন আপনি হোমিওপ্যাথি কি মেডিসিন দিবেন এখানে বলেন? অবশ্যই তাকে দ্রুত কোন অবস্থায় রোগীকে হসপিটালে পাঠাতে হবে, কোন অবস্থায় আমি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা দিতে পারবো, এটা কিন্তু একজন সচেতন ডাক্তার হিসেবে এগুলো মাথায় রাখতে হবে। সব রুগী আমি ভালো করতে পারবো না, সব রুগী আমার দ্বারা ভালো হবে না। আমি তো প্রায় বলি আমার কাছে 80% পেশেন্ট ভালো হয়, 20% পেশেন্ট ভালো হয় না। এখানে অনেক পেশেন্ট আছেন, আমরা গ্রুপের অনেক পেশেন্ট দেখি, দেখা যায় যে এর মধ্যে অনেকেই ভালো হচ্ছেন না, আমার চেষ্টা ত্রুটি নাই, কিন্তু এই ক্ষেত্রে যে অ্যালোপ্যাথিতে চিকিৎসা আছে সেটাও কিন্তু নাই, অ্যালোপ্যাথিতে ওই রোগের চিকিৎসা আছে নাই, ওটা চিকিৎসা নাই। তো যাই হোক, আমি আসলে আজকে আলোচনা মানে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছে, আলোচনা ওইভাবে করতে পারতেছি না। আমার একটা ঘটনা সামনে এসেছে, ভাই ছেলেটাকে দেখে দিব। জি স্যার, আমি একটু ওই যে অ্যাক্সিডেন্ট কথা বললেন স্যার, আমি হোমিওপ্যাথিক শিখতে গিয়ে স্যার আমি বাইকে অ্যাক্সিডেন্ট করি, তো সেক্ষেত্রে আমি
হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেছি, কিন্তু আমি এক্স রে করেছি প্লেসমেন্ট, আপনি যেটা বললেন প্লেস আনার জন্য, আমার ক্লাভিকাল ভেঙে গিয়েছিল, লেফট ক্লাভিকাল। তো আমি কিন্তু সেটা করেছি, আপনি যেটা বললেন তার সাথে সহমত প্রকাশ করছি সম্পূর্ণরূপে। অক্সিজেন সাপোর্ট যখন যেখানে দরকার সেটা দিতে হবে, প্লেস আনার জন্য যেটা দরকার হেল্প নিতে হবে, এবং আমি অত্যন্ত দ্রুত আরোগ্য লাভ করেছি। আপনি বললেন ঠিক সেইভাবেই করেছি, যদিও আপনার জ্ঞানের কাছে জ্ঞান খুবই সীমিত, কিন্তু আমার একটু অভিজ্ঞতা ছিল বেশি, যার জন্য আলহামদুলিল্লাহ আমি একটা প্যারাসিটামল ট্রেড অ্যান্টিবায়োটিক বা একটা ক্যালসিয়াম ক্যাপসুল আমি সেবন করিনি। এভাবে কিন্তু আমাদের কাছে স্যার, আমি ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। জি জিয়ালত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আলোচনা করছিলেন। আসলে আসলে বেশ কিছু আপনি প্রশ্ন রাখছিলেন, ওটা আমি খাতা কলমে, আমি হাতে খাতা কলম রাখি নাই, আমি শুনছি আর কি। তো এর মধ্যে খাওয়া দাওয়া কাজও সেরে ফেলেছি। তো আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন, সম্ভবত আলামিন মৃধা ভাই, তাই না? কি কোশ্চেন করেছিলেন ভাই? অর্গানন থেকে। জি 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 সবচেয়ে মানে উচ্চতম আদর্শ হচ্ছে দ্রুত হতে হবে, বিনা কষ্টে হতে হবে, স্থায়ী ভাবে হতে হবে। তো এই কথাগুলো কিন্তু, এবং সবচেয়ে অল্প সময়ের মধ্যে হতে হবে, এবং সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হতে হবে, নির্দোষ উপায় হতে হবে, সহজবোধ্য নীতির উপরে ডিপেন্ড করে তো রোগের এগুলো দূর করতে হবে বা বিনাশ করতে হবে, এটা কিন্তু 2 নম্বর সূত্রে লেখা আছে, আছে না? এখন এই কথা মাত্রাসেবেন হ্যানিম্যাল অর্গানোনে কখন কিভাবে বর্ণনা করলেন, তখনকার যে সমস্ত উৎকট চিকিৎসা পদ্ধতি ছিল, যে সমস্ত উৎকট চিকিৎসা পদ্ধতি এবং আসুরিক চিকিৎসা পদ্ধতি, এগুলো দেখা যায় যে আপনার একজন ব্যথায় সাফার করতেছে, যন্ত্রণা করতেছে, একটা ক্ষত নিয়ে সে দীর্ঘদিন সাফার করতেছে, এমত অবস্থায় তাদেরকে আলকাচ্চার মধ্যে হাতটাকে চুবিয়ে রাখা হতো, ঠিক আছে, আবার রক্ত মানে কি সেরা কেটে দিয়ে রক্ত বের করে দিয়ে তাকে দুর্বল করে দেওয়া হতো। একটা মানুষকে যখন দুর্বল করা হতো, রোগ তখন দুর্বল হয়ে যেত। এই ধরনের মানে চিকিৎসা পদ্ধতি, যেমন আগুনে যদি আপনার আগুনের মধ্যে ঘি ঢেলে দিলে যে অবস্থা হয়, অনুরূপ ভাবে রোগীর রোগ যন্ত্রণায় সে মরে যাচ্ছে, অথচ তার ওই যন্ত্রণাদায়ক স্থানটাকে, ক্ষতযুক্ত স্থানটাকে কি করতো তারা, এই পচন নিবারণ করার জন্য ফোটন তেলের মধ্যে, আলকাতরার মধ্যে এগুলো কিন্তু ডুবাই দিত। এটা যে কি যন্ত্রণা, এটা যে কি ভীষণ কষ্টদায়ক, এটা ভুক্তভোগী রোগী ছাড়া আর কেউ বুঝে না, ঠিক আছে। তো এই জন্য কিন্তু তৎকালীন সময় মাত্রাসেবেন হ্যানিম্যাল বলেছিলেন যে আপনার এই চিকিৎসা আপনার অল্প সময়ের মধ্যে হতে হবে, বিনা কষ্টে হতে হবে, স্থায়ী ভাবে হতে হবে। তো এটা বিশ্লেষণ ধর্মী একটা সূত্র, এটা আমি অর্গানের বিষয়ে ইতিপূর্বে মনে হয় কয়েকটা সূত্র আলোচনা করেছি, আমাদের অর্গানের আলাদা পার্ট পার্ট আলোচনা করলে ভালো হয়। আসলে প্রত্যেক চিকিৎসাতেই কিন্তু তারা চায় যে দ্রুত আরোগ্য করতে হবে, নির্দোষ উপায় করতে হবে, কিন্তু আসলে কিন্তু তাদের যে নীতি, তাদের যে সিস্টেম, যে চিকিৎসার যে পদ্ধতি, আসলে কিন্তু দ্রুত কথা বললেও কিন্তু তারা দ্রুত করতে পারে না। আরে একই ডিজিজ জীবনী শক্তি যদি ভালো থাকে, অটোমেটিক্যালি জীবনী শক্তি কিন্তু সেটা রিমুভ করতে পারে, কিন্তু ক্রনিক ডিজিজ কখনো এইভাবে আপনার একদিন দুই দিন এক মাস দুই মাস চার মাসে ভালো হওয়ার কথা নয়। 149 নম্বর সূত্রে কিন্তু অজানানে এই কথাগুলো মাত্রাসেবেন হ্যানিম্যাল বলেছেন যে বহুদিনের যে পীড়াটা এটা দীর্ঘদিন ভাবে সময় লাগে, ঠিক আছে। যাই হোক, তো আলামিন ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনাকে আমরা নতুন দেখতেছি। জি আপনি কোশ্চেন করবেন, অবশ্যই আমরা অর্গানের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং আন্দাজ অনুমান মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে আমরা কোনো কথা বলি না, এবং সমস্ত রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করি। জি অবশ্যই ধন্যবাদ। আমি স্যার আমি যশোর থেকে যুক্ত হয়েছি। ও আমার বাড়ি তো ঝিনাইদহ, যশোরের পাশেই আর কি, ঝিনাইদহ কোটচাঁদপুর। কোটচাঁদপুর? জি কোটচাঁদপুরে আমার বাড়ি। আমার বাসা খালিশপুর। খালিশপুরে? জি স্যার। আচ্ছা আচ্ছা, খালিশপুরে
আপনি ওই যে রবিউল ভাইকে ছিলেন, রবিউল ভাই আছে, ইনসাদুর আছে, হ্যাঁ। জি জি ইনসাদুর ভাই আমাকে ধরে রেখেছিল। ও আচ্ছা আচ্ছা, আমার কথা বলেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক আছে, রবিউল ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক আছে। তারপরে ওই যে আপনার মহেশপুরে আলাউদ্দিন ভাই আছে, সালামু আলাইকুম। জি জি তো কোটসাপুরে যে হ্যানিম্যান ফার্মেসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যে কালিস বাশির ভাই, কালিস ফাতেমা, আপনার মিউট করুন, আমি কথা বলি। হ্যাঁ কথা শুনতেছি, আপনার কথা শুনতেছি। মানে ওই যে এখন বর্তমান বাংলা চাওয়ার পর কথা শুনতেছি, অবস্থা আপনার মিউট রাখুন, আপনার সকলে মিউট রাখুন। বাশির ভাই হ্যাঁ, আমি আমি আসতেছি, এক মিনিট এক মিনিট আসতেছি ভাই। আশরাফ ভাই আমি এক মিনিটে আসতেছি, এক মিনিটে। হ্যাঁ ওই যে খালিশপুরের কানিজ ফাতেমাকে চিনেন মনে হয়, তাই না? জি জি কানিজ ফাতেমাকে চিনি, ওই নতুন বর্তমানে বাংলালিং টাওয়ার পাশে আমাদের বাসা করেছে। হ্যাঁ নতুন বাসা করছে, কথা হতো। জি তো আমার আগে ওই পাইকারি ওষুধ সেল ইয়ে করতাম, মানে শততমিক ওষুধ একসময় মানে সেল করতাম পাইকারি, বিশাল একটা ইসল আমার এলাকায়, মহেশপুর মানে কোটচাঁদপুর কালীগঞ্জ বিভিন্ন জায়গায়। তো পরে তো ঢাকাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আপনি আমার ওই যে মেসেঞ্জার একটা নাম্বারটা একটু দিয়েন, আমি এটা ইয়ে করে রাখবো। জি জি অবশ্যই। আপনি কি ডিএসএস না বিএসএস? আমি ডিএসএস ডিপ্লোমা করছেন। জি তো কোটচাঁদপুরে অনেকেই, আমার চেম্বারের নাম ছিল নাসির হোমিও হল। হ্যাঁ নাসির হোমিও হল, আমি আবাসিকে নিচে বসতাম 2006 সালে, আর মেন বাস স্ট্যান্ডে বসতাম, উত্তরা কাউন্টার আছে মেন বাস স্ট্যান্ড কোটচাঁদপুর, ওটার পিছনে আর কি, মসজিদের অপোজিটে। স্যার উনি হাফেজ স্যারের, হাফেজ স্যারের কথা স্যার, উনি সরি কলেজের স্যার, প্রফেসর বুঝিনা, হাফেজ স্যারের এবং হাফিজ স্যার, হাফিজ স্যার কিন্তু সরাসরি আমার টিচার, ঠিক আছে? হাফিজ স্যার গতকাল আসছিলেন আমাদের গ্রুপে আলোচনা করতে। জি জি কালকে দেখেছিলাম, মোটামুটি কালকে আমি জয়েন করছি মূলত ক্লাসে। জি হ্যাঁ আশরাফ ভাই আপনি আসেন। হ্যাঁ আশরাফ ভাই আপনি শুনতেছেন, ছেলের বিষয়ে একটু পরামর্শ দিব। জি আশা ভাই আপনি শুনতেছেন? জি শুনছি, আপনি আমাকে শুনছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আপনি বলেন ভাই। ভাই বলছি যে আবিদের জন্য ব্রাউনিয়া নিয়ে আসিনি, কারণ হচ্ছে যে সে পায়খানা করেছে দুইবার, তারপরে তার ওই মাথা প্রচন্ড গরম, চোখ মানে মনে হচ্ছে চোখ দিয়ে পানি টলমল করছে। হ্যাঁ এখন ওরে কি করা যায় এখন? আচ্ছা ওকে একটু ভিডিওতে আসেন তো দেখি একটু চেহারাটা। এই দাও ভিডিও দেখাতে দিন। আচ্ছা ভিডিও চলে আসো ভাই। হ্যাঁ দেখছেন লক্ষণগুলো, লক্ষণগুলো আপনি বলেন, লক্ষণগুলো বলেন, ভিডিও আছে লক্ষণগুলো বলেন। লক্ষণ হচ্ছে যে মাথা গরম, মাথা প্রচন্ড গরম, হ্যাঁ আর আর হচ্ছে যে পায়খানা করেছে দুইবার নাকি?
সবুজ পায়খানা করে, সবুজ পায়খানা বুঝছেন? আর ওই যে কান্না, ওই যে খুতখুত করতেছে, ইয়ে করতেছে, দেখেন কান্নাকাটি করতেছে, হ্যাঁ, আর মাথা অনেক ভারী, মাথা মানে মাথা রেখে দিচ্ছে এক জায়গায়, না মাথা এক জায়গায় রেখে দিচ্ছে, আর কোন অংশ, কোন অংশটা বেশি গরম, কপাল গরম, মাথা গরম, সমস্ত মাথা, মাথা বলতে তো, হ্যাঁ মাথা গরম, মাথা, মাথা গরম বেশি, আপনি সমস্ত মাথা কোন জায়গাটা বেশি গরম, মাথার জায়গাটা বেশি গরম, মাথা, মাথা গা গরম আছে, গা তুলনায় মাথা গরম বেশি, পাঠা তুলনায় মাথার দিক গরম বেশি। আচ্ছা ঠিক আছে, তো আপনি এবার অডিওতে আসেন, ভিডিওতে থাকার দরকার নাই, আপনি হেডফোন কানে নিয়ে কথা বলেন, তা না হলে ওই যে কথা হয়তো বুঝতে পারছেন না। এখন কপালে হাত দেন, কপালে হাত দেন, মাথায় সমস্ত জায়গায় হাত দেন, কোন অংশ, এবং পায়ে হাত দেন, পায়ে হাত দিয়ে দেখেন যে হাতের তালু পায়ের তালু গরম আছে কিনা। না পায়ের তালু ঠান্ডা আছে, পায়ের তালু ঠান্ডা আছে, পায়ের তালু ঠান্ডা আছে, হাতের তালু বড় ঠান্ডা আছে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ঠান্ডা? না পায়ের তালু মাথার তুলনায় গরম কম, কপালে হাত দেন, মাথার পিছনে হাত দেন, যে দেখেন যে কোন জায়গায় কপালে গরম, মাথার পিছনে গরম, মাথার উপরে গরম, জ্বর কখন এসছে এবং কোন সময়? জ্বর এসছে জ্বর আসছে যে বিকেলের দিকে বেশি আসছে, মানে শুরু হয়েছে কখন থেকে? দুপুরে, দুপুরে শুরু হয়েছে, বিকেলে বেশি হয়েছে। কয়টার দিকে, আনুমানিক কয়টা, কয়টার দিকে? দুপুরে শুরু হয়েছে ধরেন দুটো আড়াইটার দিক থেকে শুরু হয়েছে, আর বিকেলে এই যে ও খুব ঘ্যান ঘ্যান বাড়ি করতেছে, ওই যে দুপুরের পরে মানে একটার দিক থেকে শুরু হয়েছে, পরবর্তীতে এই তিনটে চারটে, চারটের দিকে বেশি হয়েছে, তার থেকে বেশি তো এখন এই সন্ধ্যায়। জ্বর হঠাৎ করে জ্বর শুরু হয়েছে, কিভাবে আসছে হঠাৎ করে? কালকে তো ঠান্ডা, ওই যে কালকে এসিতে খানিকক্ষণ ছিল, হ্যাঁ এখন ওই কারণে হলো কিনা, এসিতে ছিল এবং ঠান্ডা, ঠান্ডার মধ্যে একটু ছিল, সেটা কখন? সে রাতে, কালকে রাতে, রাতে কতক্ষণ, কতক্ষণ ছিল এসিতে? তা ছিল এক দুই ঘন্টা, এক দুই ঘন্টা, এক দুই ঘন্টা। সারাদিন কোথায় ছিল, কালকে সারাদিন? সারাদিন কোথায় ছিল? সারাদিন ছিল বাসায় ছিল, ফ্যানের নিচে ছিল সারাদিন, তার আমার ফ্যানের নিচে ছিল, বাসায় ছিল আর কি। কালকে রাতে, কালকে রাতে এসিতে ছিল, ঠান্ডা ভিতরে ছিল কিছুক্ষণ। পায়খানা করলো তিনবার। আচ্ছা পায়খানা কালার কেমন বলেন, পায়খানা কালার কেমন? পায়খানা সবুজ, সবুজ পায়খানা করেছে, হ্যাঁ এখন বেশি পায়খানা করেনি, অল্প একটু পায়খানা করেছে। সবুজ না? হ্যাঁ। আচ্ছা ওকে কোলে নিয়ে বেড়ালে, ওকে শোয়ে রাখলে কি করতেছে বলেন? ও তো বিকেল পর্যন্ত বেশ জ্বর অবস্থায় ও খেলাধুলা করেছে, এখন তো একটু মানে কান্নাকাটি করা অবস্থা। বিকেলে জ্বর কত ছিল, এখন জ্বর কত আছে? বিকেলে জ্বর কত ছিল, এখন জ্বর কত আছে? বিকেলে জ্বর কত ছিল? বিকেলে তো জ্বর ছিল,
ওইসব জ্বর মাপিনি, তবে হাতের আন্দাজে বিকেলে 101 ট্র্যাক থাকতে পারে আনুমানিক, আর এখন 102। আচ্ছা, জ্বর যখন শুরু হয়েছে, জ্বরের আক্রমণ যখন হয়েছে, তখন জ্বরটা কিভাবে আসছে একটু মানে ভাবি, ওই সময় ছিল কিনা বাসায় আপনি ছিলেন কিনা, মানে না ভাবি আমি ক্লাস থেকে এসে একটার পরে দেখি তার গা গরম, মাথা হাতা গরম, প্রচন্ড গরম। হ্যাঁ, গতকাল ভাবি কি জাতীয় খাবার খেয়েছে সেটা বলেন। কালকে খেয়েছে ধরেন ওই যে চাইনিজ তে খাইছিল কালকে। হ্যাঁ চাইনিজ, হ্যাঁ ওই যে জি ভাবি কেমন আছেন? কালকে কখন কি ধরনের খাবার খেয়েছেন? জ্বর এসছে আজকে থেকে না? জি, আমি এই যে আজকে মাদ্রাসা থেকে আসার পরে এসে গোসল গোসল করে খাচ্ছি, তখন ও আর কি ঘুমাইছিল, এসে দেখি ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠেছে, আমি যে উঠাই নিয়ে আসলাম তখন দেখি যে গাটা খুব গরম, পিঠের দিকে খুব গরম, তখন থেকে দেখলাম যে জ্বর আসছে। সকালে যখন আমি মাদ্রাসায় গেলাম তখন ও জ্বর দেখিনি। জি, তো সকালে কি ধরনের, রাতে সকালে কি ধরনের খাবার খেয়েছেন আপনি? দুপুরে কি খেয়েছেন, রাতে কি খেয়েছেন গতকাল রাতে? সকালে তো হচ্ছে মানে খাবার মানে খেয়ে যেতে পারিনি, পিঠা বানাইছিলাম, ওই পিঠা ওই যাওয়ার সময় নিয়ে গেছিলাম যে মাদ্রাসা যে খারাপ হয়েছে, জানার আগে খেতে পারিনি, বুঝে না, তো মাদ্রাসা যাওয়ার পরে ওই পিঠা মানে পিঠা বানাইছিলাম, যে কুলি পিঠা আছে না, কুলি পিঠা, হ্যাঁ ওইটা বানাইছিলাম সকালে। জি, তো ওইটা হচ্ছে সকালে ওই যাওয়ার আগে খেতে পারিনি, সময় ছিল না, তো মাদ্রাসা নিয়ে গেছিলাম, ওখানে যাওয়ার পরে খাওয়া হয়েছে, আর দুপুর বেলায় বাসায় এসে ভাত খাইছি। আর কালকে রাতে ওই যে চাইনিজ যে গেছিলাম ওখানে যে ওই যে ফ্রাইড রাইস খাওয়া হয়েছে আর বিফ খাওয়া হয়েছে। জি, আর যে সবজি ছিল এটা। আচ্ছা, আজকে পায়খানা করেছে দুইবার শুনেন, ভালো দেখা যায়নি, তবে নরম পায়খানা ছিল, পানি পানি টাইপের, তারপরে একটু পরে বিকালের দিকে সন্ধ্যার পরে, সন্ধ্যার পর পরে ওই সময় যে পায়খানা করেছে এটা একদম সবুজ কালার, একদম পানি পানি মতো সবুজ। আচ্ছা, প্রথম যে এখন এই কথা বলতে বলতে ল্যাপটপ পানি পায়খানা করে দিয়েছে হালকা। জি, আপনার না ওই যে বাচ্চা ফোন করেছে, ফোন নিতে আগাদি করে, ফোনে টাকা দিয়ে এসেছে, সমস্যা কি? সমস্যা ফোন করে এসেছে, আমি ওই যে ফোন মোবাইলে একটু আসি, হ্যালো বিকালে যে পায়খানা করেছে ওইটা যে ডায়াপার পরানো ছিল, তো কালারটা ওইভাবে বোঝা যায়নি, তবে পায়খানা ছিল ওই যে নরম টাইপের পায়খানা, এটা বোঝা গেছে ডায়াপার নরম টাইপ, ওই জন্য। তবে সন্ধ্যার পরে পায়খানা করেছে ওইটা হচ্ছে ওইটা পানির মতো, আর একটু মনে হয় গেজা গেজা মতো হালকা হালকা ছিল, আর সবুজ, একদম সবুজ। তার মানে পায়খানা হচ্ছে
তখন এতটা পাতলা নয় প্রথমবার যখন হয়েছে, কিন্তু পরের বার পাতলা হয়েছে এবং সেটা গেজে গেজে টাইপ হয়েছে না? বুঝি না, সবুজ কালার, কালার হচ্ছে সবুজ। জি, কিন্তু প্রথমে পায়খানা নরম ছিল কিন্তু পাতলা ছিল না, নরম হওয়া পাতলা হতে দুইবারে পায়খানা তাহলে নিশ্চয়ই পরিবর্তনশীল ছিল। জি, আর এই যে এখন কথা বলতে বলতে একটু করে দিয়েছে, মানে শুধু মানে প্যান পড়া আছে তো প্যানটা ভিজে গেছে এরকম হালকা। জি, এখনকার এখনকার কালার কেমন? এখন এখন তো অল্প একটু করেছে, শুধু প্যান ভিজে গেছে এরকম আর কি, বেশি না। সেটা কালার 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 কেমন? হালকা সবুজ সবুজ টাইপ, একটু হলুদ সবুজ মিশে। জি, আপনি পালসেডুলা খাইলে বাচ্চা সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয়, হ্যাঁ, সেটা হলো ও যখন অস্বস্তি ফিল করতেছে তখন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার তখন খোলা জায়গা নাই, তো দেখবেন যে মুক্ত বাতাস, মুক্ত বাতাস এনে যান, অস্বস্তি ওরা তো থাকবে না, তখন নিশ্চিত এই মেডিসিনই হবে, ঠিক আছে? আর এমনি অবশ্যই মেডিসিনের লক্ষণ চলে আসবে। বাতাস পছন্দ করছে, বাতাস ফ্যান বন্ধ করে দিলে অস্থির হয়েছে, ফ্যান বন্ধ করলে অস্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনারা কি মেডিসিন দিবেন, কি মেডিসিন দিবেন? স্যার পালসেটিলা তো স্যার, পালসেটিলা 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 ভালো হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি জি জি, মেডিসিন হবে পালসেটিলা, বুঝছেন? আচ্ছা ভাই, এই জন্য ইতিহাসটা জানতে হবে, ইতিহাস না জানলে মেডিসিন দেওয়া কঠিন। কারণ ভাবি যে এই যে পিঠা খাওয়া, পিঠা খাওয়া, তারপর আপনার কি খাওয়া, জি, তো এগুলো ঠিক আছে। এখন যখন আমরা বাচ্চাদেরকে চিকিৎসা করব, বাচ্চাদেরকে চিকিৎসা করাকালীন সময়ে বাচ্চার মা কি ধরনের খাবার খেয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো ঠিক আছে, অনেক রাত হয়েছে, সকলকে ধন্যবাদ জানাই। আর আলামিন মিদা ভাই, আপনি আপনার নাম্বারটা একটু ইয়েতে দিয়ে দেন তো ভাই, গ্রুপে। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনি আমাদের ফেসবুক গ্রুপের সাথে অ্যাড আছেন না, না কোন গ্রুপের সাথে অ্যাড আছেন? আচ্ছা, খালিশপুরে দাখিল মাদ্রাসা তরিকুল কেছি না, তরিকুল দাখিল মাদ্রাসা শিক্ষক তরিকুল, বন্ধু। আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপে নেই ডক্টর পয়েন্টসে, তাই আপনি আমাকে ই করেন তাহলে। আপনি ফেসবুকে আছেন আমার, ফেসবুকে সব পাসওয়ার্ড তো হয়ে গেছে, আচ্ছা খালি করে দেবো ওখান থেকে কিছু। না, আপনি আছেন আমার ফেসবুকে, আপনি আমার ফেসবুকে আছেন। ও, মেসেঞ্জার মেসেঞ্জার হাই দেন তাহলে, মেসেঞ্জারে হাই দেন। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার, আমাকে অ্যাড করে নিন। জি, আচ্ছা, আর আমরা প্রত্যেক গ্রুপে যদি আমাদের এটা দিয়ে দিচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা দেওয়া আছে ওইটা, এবং স্যার আজকে ওই যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ফেসবুকে, এবং এই যে এই চ্যাটে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আলামিন ভাই যশোর হরিতি কলেজ, আচ্ছা ঠিক আছে। আপনি ওখান থেকে লেখাপড়া শেষ করছেন না? হ্যাঁ, নাম্বার পেয়েছি, ওর নাম্বারটা। জি জি, পেয়েছি, 01711145654, আপনি কত সালে রেজিস্ট্রেশন শেষ করছেন? স্যার আমি 15 তে শেষ করছি, 15 তে, 2015।
আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি ডিএসএমএস অবশ্যই পরে শেষ করছি, আমি ডিএসএমএস শেষ করছি কিন্তু 14-তে, বুঝছেন। আর আচ্ছা, এর আগে তো এলএইচএমপি করছি অনেক আগে, তখন তো বুঝি না এটা। ডিএসএমএস কি যশোর থেকে করেছেন? না, আমি ডিএসএমএস ঢাকা থেকে করছি। আচ্ছা আচ্ছা, আর এলএইচএমপি করছি অনেক আগে থেকে, 2003-এ করছি ওটা। জি জি, কাইন্ডলি আপনার নাম্বারটা যদি পেতাম তাহলে একটু ভালো হতো আর কি। আমি 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 জি জি, অবশ্যই। নাসির স্যার, আপনাকে হাই লিখে পাঠালাম মেসেঞ্জারে, মনে হচ্ছে আমি আছি, কিন্তু এসএমএস গুলো যে কেন পাই না বুঝতে পারছি না। অলরেডি জি স্যার, জি স্যার, ইমোতে এসছেন, এই যে আমি ইমোতে কল দিয়েছি, ঠিক আছে। এটা আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আমি আমি দিচ্ছি। প্র্যাকটিস কি খালি শুরু করেন? জি স্যার, প্র্যাকটিস কি খালি শুরু করেন? হ্যালো, প্র্যাকটিস খালি শুরু করেন? আপনি আরেকটা নাম্বার নিতে পারেন, এটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এই নাম্বার থেকে একটা কল দিয়েছি, দেখেন বিদায় নেই নাকি? অনেক রাত হয়েছে, কাল সকালে আবার ক্লাস আছে, সকালে 6টা শুরু করি আবার। আর মেসেঞ্জারে স্যার, এমনি আপনার সাথে কথা বলতে চাই, মানে রাতে কোন সময় ফোন দেওয়া যাবে আপনাকে? রাতে বা দিনের বেলায় কখন ফোন দিলে? ফোন দিলে আপনি গ্রুপে এসে কথা বলতে পারেন, সমস্যা নাই। দিনের বেলায় আপনি 12টার দিকে বা 1টার দিকে অথবা মাগরিবের পরে ফোন দিলে, মাগরিবের পরে রোগী চাপ থাকে। এমনি বতিউর রহমান ভাই, আপনাকে তো এর আগে রাখছি তো ভাই, বতিউর রহমান আছেন না আপনি? আছেন না স্যার, মেসেঞ্জারে আমি কোনো এসএমএস পাচ্ছিলাম না তাই বললাম। আপনি এখন পান না মেসেজ, এসএমএস পান না আপনি? এসএমএস পাই ডক্টর ফন্ডসে, হোয়াটসঅ্যাপে পাই, কিন্তু মেসেঞ্জারে ওই হোমিও লিংক থেকে পাই, কিন্তু আপনার ডাইরেক্ট পাই না। আচ্ছা আচ্ছা, আমি এখনই অ্যাড করেছি, মতিউর রহমান ভাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার কাল সকালে কি নিয়ে ক্লাস করবেন? সালামু আলাইকুম স্যার। কালকে আসলাম, আগামীকাল, আগামীকাল কালকে কি নেওয়া যাবে বলেন তো? সকাল সকাল সকালে কথা, সকাল সকালটা হচ্ছে আপনি হিন্দি সিনথেসিসের মেথডে কৌশলটা আপনি যদি আপনার ইয়াতে করতেন এটা ভালো ভালো হতো, মানে সিনথেসিস। আমি কালকে ভিন্ন অঙ্গে কি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, দেখি। হ্যাঁ না, সকালে, হ্যালো, সকালে যদি সিনথেসিস, রেপারটরি সিনথেসিসটা কিভাবে আয়ত্ত করতে হয় ওই ইয়াতে অ্যাপসে, এটা আই এখানে লিখতে হবে না, আই এখানে লিখবেন আপনি মেসেঞ্জারে হাই লেখেন। আচ্ছা, মতিউর রহমান ভাই আপনাকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি। আলামিন ভাই তো আমাদের গ্রুপে আছেন না? আমি গ্রুপে তো সম্ভবত নাই, আমি হচ্ছে যে গ্রুপটাতে আছি আমাকে মেসেজ পেয়েছি যে ফরওয়ার্ড করেছিল মুন্না ভাই। আচ্ছা, আপনি ওখানে মুন্না ভাই, তো মুন্না ভাইকে আমরা তো অ্যাডমিন বানাই দিচ্ছি, উনি তো অ্যাডমিন হিসেবে মানে আছেন, আপনি তো ই করতে পারেন। আপনি এক কাজ করেন, সরাসরি আপনি আমাকে মেসেঞ্জারে হাই দেন। জি, এখন স্যার আমি লাস্ট জানুয়ারিতে এসএমএস পেয়েছি, তারপর আর পাইনি মেসেঞ্জারে। আমি এখন আমি এখন অ্যাড করে দিয়েছি, মতিউর রহমান ভাই, মতিউর রহমান ভাই আপনাকে গ্রুপে অ্যাড করেছি। স্যার রাতও হয়ে গেছে বলতেও মানে খারাপ লাগছে, আমার মেয়ের জাস্ট একটা সমস্যা হচ্ছিল স্যার, রাত্রে একটু এই যে রাত্রে ঘুমাতে যাচ্ছে তো একটু দুধ খেতে সমস্যা হচ্ছে, 2-3 মাসের বাচ্চা আমার, তো
মানে খেতে গিয়ে কাঁদতে শুরু করে দিচ্ছে, মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসে মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে রাত্রে খাওয়ার সময়, প্রতিদিন রাত্রে বেশি হচ্ছে স্যার, মাঝে মধ্যে দিনে হয় কিন্তু বেশি স্যার রাত্রে, এই যে এই টাইমটাতে বেশি হয়। আমি স্যার কেস স্টাডি করেছি তো স্যার, আর্সেনিক এসেছে, আর্সেনিক বিভাজনক মেডিসিন, আর্সেনিক বিভাজনক মেডিসিন সাবধানতার সাথে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, জিরো ওয়ান দিয়েছিলাম স্যার। তাতে কি কাজ হয়েছে? সেরকম কাজ স্যার পাইনি দেখতে। কি আপনি আর্সেনিক দেন না, কাল সকালে গ্রুপে আছে, ঠিক আছে? কাল সকালে আপনি বাসা কোথায়? ঠিক আছে স্যার, মালদা স্যার, আমি মানে ভারত থেকে বলছি। ইন্ডিয়া থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইন্ডিয়া, পশ্চিম বাংলা। ঠিক আছে, কাল সকালে গ্রুপে দেখলাম, কালকে এখন তো অনেক রাত হয়ে গেছে, আমার বিদায় নেব একটু। ঠিক আছে স্যার, আর কালকে গ্রুপে কিন্তু আমরা অনলাইনে রোগী দেখবো। হ্যাঁ, আপনারা আসেন, সাপ্তাহে সিরিয়াল দেওয়া আছে। ঠিক আছে, তো আলামিন ভাই আপনি মেসেঞ্জারে হাই দিয়েছেন? জি স্যার। কই? আমি সালাম দিয়েছি আপনাকে মেসেঞ্জারে। কই? দেখছি না যে। আচ্ছা, মেসেঞ্জারে সালাম দিয়েছি আপনার, যেটা হচ্ছে নাসিরউদ্দিন, যে আইডিটা নাসিরউদ্দিন। কই? আসে নাই তো মেসেঞ্জার বলতে, আপনি তো ফ্রেন্ড লিস্টে নাই, যার কারণে আপনি মেসেঞ্জার পাবেন না। আমি তো